আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। এনজয় মাই রেসিপিস চ্যানেলে আজকে আপনাদের জন্য আয়োজন হলো মেজবানি মাংস। এটি চট্টগ্রামের খুবই বিখ্যাত একটি রেসিপি। সাধারণত মেজবানি মাংস তৈরি করতে অনেক ধরনের মশলার প্রয়োজন হয়। আমি আজকে চেষ্টা করেছি সাধারণ মাংসের মশলার সাথে বাড়তি কিছু উপকরণ যোগ করে এই রেসিপিটি তৈরি করার। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হবে, আর তা জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক। মেজবানি মাংস তৈরির জন্য আমাদের আজকে একটি বিশেষ মশলা তৈরি করে নিতে হবে। আমি আজকে এই গরম মশলাগুলো নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ এলাচ, 1 টেবিল চামচ দারচিনি, 1 টেবিল চামচ শাহি জিরা, 1 চা চামচ কাবাব চিনি, 1 চা চামচ মেথি, 1/2 চা চামচ জয়ফল এবং খুবই সামান্য জয়িত্রী। জয়িত্রীর পরিমাণটা খুবই সামান্য লাগবে, বেশি হলে আবার মশলাটি তেতো হয়ে যাবে। আমার জয়ফল এবং জয়িত্রী আগে থেকেই গুঁড়ো করা ছিল, তাই এ দুটো বাদ দিয়ে এখন বাকি সব মশলা আমি তাওয়ায় টেলে গ্রিন্ডারে গুঁড়ো করে নেব। তবে আপনি চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। দর্শক, আপনার কাছে যদি কাবাব চিনি এবং মেথি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি এই দুটো বাদ দিতে পারেন, তবে বাকি সব মশলাগুলো অবশ্যই লাগবে। আমার মশলাটি তৈরি করে নিলাম। এর পুরোটা আজকে রেসিপির জন্য আমার দরকার নেই, আমি এর থেকে 2 চা চামচ ব্যবহার করব। বাকি মশলাটুকু আপনি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারেন। মেজবানি মাংস তৈরির জন্য আমি আজকে 1 কেজি হাড়সহ গরুর মাংস নিয়েছি। এটি সাধারণত মাংস, কলিজা, মগজ সব সহই করা হয়, তবে আমি আজকে শুধু মাংস দিয়েই এটি তৈরি করব। প্রথমেই মাংসটি আমাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ সরিষা গুঁড়ো। আপনি চাইলে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, এবং আমি যে গরম মশলার গুঁড়োটা তৈরি করেছি সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো মতো মাখাতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি মাংস ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে, তবে আপনার কাছে সেই সময় না থাকলে চেষ্টা করবেন কমপক্ষে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখতে। এই রেসিপিটি তৈরির জন্য আমাদের আরেকটি উপাদান অবশ্যই জরুরি, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। মাংসটি ম্যারিনেট হতে হতে এই ফাঁকে চলুন আমরা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেই। আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি। এখন আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছি সেই তেলেই আমি মাংসটা রান্না করব। এতে করে মাংস থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দর্শক, অবশ্যই এটি ফলো করার চেষ্টা করবেন, কারণ এটি এই রেসিপির গুরুত্বপূর্ণ একটি দিক। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলের সাথে আমি সামান্য সরিষার তেলও যোগ করব। আমি একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে পাত্রটি চুলায় বসিয়ে দিয়েছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এর সাথে এখন আমি 4-5 টেবিল চামচ সরিষার তেল যোগ করছি। সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি এবং 2-3টা শুকনো মরিচ। এখন সব কিছু খানিকক্ষণ ভেজে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এখন হাই হিটে মাংস খুব ভালো মতো নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই মাংস আমাকে 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই চিনি দেওয়াতে মাংস মিষ্টি হবে না, বরং মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এবারে
খুব ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস 15 মিনিট কষিয়ে নেব, তবে এর মধ্যে অবশ্যই দু একবার আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবেন মাংস থেকে অতিরিক্ত পানি বের হয়ে এসেছে। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এখন মাংসে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব মাংসে একটি বলক আসার জন্য। মাংসে বলক এসে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটি রান্না করব কমপক্ষে 1 ঘন্টা, অথবা আপনার মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসের ধরন বেঁধে সময়টা আপনার একটু কম বেশি লাগতেও পারে। এর মধ্যে প্রয়োজন মনে করলে মাংস দু একবার নেড়ে চেড়ে দিতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনা খুলে দেখে নিই মাংসের কি অবস্থা। দর্শক দেখতে পাচ্ছেন মাংসের পানি অনেকটাই কমে এসেছে। এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি চেক করে নিয়েছি মাংস খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং লবণের পরিমাণও ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই মাংসের জন্য তৈরি করা সেই বিশেষ মশলাটি। দিয়ে দিলাম 1 চা চামচ এবং পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা পুরোটা আমি দিচ্ছি না, কিছুটা রেখে দেব পরিবেশনের সময় দেওয়ার জন্য। এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে এটা এভাবেই 5 মিনিট রেখে দেব। এর মধ্যে মাংসের ভেতরে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গন্ধ খুব ভালো মতো ঢুকে যাবে। দর্শক আপনাদের 5 মিনিট পরের অবস্থা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এর মধ্যে তেলও উপরে উঠে এসেছে। এবারে পরিবেশনের পালা। পরিবেশনের সময় আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং মরিচ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনি চাইলে অবশ্যই আপনার পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। এটি ভাত, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতেই অসাধারণ লাগে। যারা এখনও মেজবানি মাংস তৈরি করেননি তারা এই রেসিপি ফলো করে তৈরি করে দেখুন, আশা করছি নিরাশ হবেন না। দর্শক আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আরও নতুন নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।